প্রিয় দর্শক, আজকে আমরা জানব ক্যান্সারের লক্ষণগুলো কী কী, অথবা কীভাবে আমরা বুঝতে পারবো যে একজনের ক্যান্সার হতে পারে। তো ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো একে একে বলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে শরীরের ওজন কমে যাওয়া। কোনো কারণে আপনি দেখলেন যে হঠাৎ করে কারো ওজন খুব দ্রুত কমে যাচ্ছে। যেমন ধরুন, কেউ একজন 6 মাসের মধ্যে 10 কেজির মতো ওজন কমে গেল। কেউ তার ওজন নিজ ইচ্ছায় কমাতে চাইছে, ডায়েট কন্ট্রোল করছে, এমন কিন্তু নয়। একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের ভিতরে হঠাৎ করে ওজন কমে যাওয়াটাই কিন্তু ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু যারা ব্যায়াম করছেন, খাবার বা ডায়েট কমিয়ে দিয়েছেন, চেষ্টা করছেন ওজন কমানোর জন্য, তাদের ওজন কমে যাওয়াটা কিন্তু ক্যান্সারের লক্ষণ নয়, সেটা বরং হেলদি লাইফস্টাইলের একটি প্রক্রিয়া। দ্বিতীয় নম্বর লক্ষণটি হচ্ছে শরীরের কোনো স্থানে চাকা হওয়া। ক্যান্সার হওয়ার আরেকটি সম্ভাবনা হচ্ছে আপনার শরীরের কোনো জায়গায় কোনো ধরনের চাকার উদ্ভব হলে, যে চাকাটি আগে আপনার শরীরে ছিল না। সেটা হতে পারে ব্রেস্ট, অথবা হতে পারে যে কোনো জায়গায়। সুতরাং শরীরে কোনো অস্বাভাবিক দেখা দিলে সেক্ষেত্রে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। তিন নম্বর হচ্ছে শরীরে রক্তশূন্যতা তৈরি হওয়া। কোনো কারণে যদি শরীরের রক্ত কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, তখন আমাদেরকে এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখতে হবে এবং ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে যে এটার পেছনে কোনো ধরনের ক্যান্সার জড়িত কিনা। তবে হ্যাঁ, যদি কোনো কারণে আপনার শরীরে কোনো বিল্ডিং টেন্ডেন্সি থাকে, যেমন কারো বাইলস আছে যে কারণে তার রক্তপাত হচ্ছে, অথবা কারো কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছে যে কারণে রক্তস্রাব হচ্ছে, এই সকল ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের চিন্তাটা পরে আসবে। তবে যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, এছাড়া কাশির সাথে বমির সাথে যদি রক্ত যায়, তখন কিন্তু আমাদেরকে ডেফিনেটলি চিন্তা করতে হবে যে এখানে ক্যান্সার জড়িত আছে কি না। এ তো গেল কমন কিছু সিমটম। এবার আসি যে অন্যান্য অর্গান এর ক্ষেত্রে আমাদের জেনারেল একটি আইডিয়া থাকা দরকার। কোন কোন সিমটমগুলো দেখলে আমরা ধারণা করতে পারি যে সেটা আমাদের ক্যান্সার হতে পারে? যেমন পায়খানার রাস্তায় রক্তক্ষরণ। যদি পায়খানার রাস্তা দিয়ে কোনো কারণে কারো রক্ত যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এটা ক্যান্সারের একটা সিমটম হতে পারে। এক্ষেত্রে যে ক্যান্সার হবেই তা কিন্তু আমি বলছি না, কেননা পাইলস বা আরও অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু পায়খানার রাস্তা দিয়ে রক্ত নির্গত হতে পারে। তো এরকম সমস্যা যদি অনবরত হতেই থাকে, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাকে নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে সমস্যাটার সূত্রপাত কোথা থেকে। আরেকটি লক্ষণ হচ্ছে ক্ষুধামন্দা। যদি কোনো কারণে খাবারে রুচি কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সন্দেহ করতে হবে যে এর পেছনে ক্যান্সার আছে কি না। অন্য আরও অনেক কারণে খাবারের রুচি কমে যেতে পারে, কিন্তু ক্যান্সার একটি অন্যতম কারণ। অর্থাৎ কারো খাবারের অরুচি যদি এমন হয় যে দুনিয়ার কোনো কিছুই তার খেতে ইচ্ছে করে না, তাহলে কিন্তু বিষয়টা অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতো। খাবার গিলতে অসুবিধা হওয়া, এটাও কিন্তু ক্যান্সারের আরেকটি লক্ষণ। যদি কোনো খাবার গিলতে অসুবিধা হয়, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ। এরপরে দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যা। দীর্ঘদিন ধরে যারা গ্যাস্ট্রিকে ভুগছেন এবং সেই সমস্ত রোগের ক্ষেত্রে হঠাৎ করে দেখা গেল যে তার ওজন কমে যাচ্ছে, খাদ্যে অরুচি, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের পাকস্থলীতে কোনো ক্যান্সার, বা যেটাকে কোলন ক্যান্সার বলা হয়, সেরকম কিছু হলো কি না সেটা নিশ্চিত হতে হবে। আরেকটি লক্ষণ হচ্ছে জন্ডিস ভালো না হওয়া। যদি আপনার জন্ডিস থাকে এবং সেটা যদি দিন দিন বাড়তেই থাকে, এমনকি সাধারণ জন্ডিসের কোনো লক্ষণ যদি তার মধ্যে পাওয়া না যায়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের লিভার, যকৃত অথবা যকৃতের আশপাশে যে অর্গানগুলো রয়েছে সেগুলোর ক্যান্সার হলো কি না। এছাড়া আমি বলছি যে পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত যায়, তাহলে কিন্তু কোলন ক্যান্সারের একটা ঝুঁকি থাকে, সেটা মাথায় রাখতে হবে। তো কোলন ক্যান্সার কিন্তু সাধারণত রক্তপাত নিয়ে প্রেজেন্ট করে না, বরং দেখা যায় যে ওই অনেকটা পাকস্থলীর ক্যান্সারের মতোই এটা। যেমন শরীরের ওজন কমে যাচ্ছে, শরীরে রক্ত কমে যাচ্ছে বা হিমোগ্লোবিন কমে যাচ্ছে, রক্তশূন্যতা দেখা দিচ্ছে, খেতে ভালো লাগছে না, এগুলো নিয়ে সর্বপ্রথম প্রেজেন্ট করে। পরে অবশ্য দেখা যায় যে পেটের ডান দিকে বা উপরের দিকে হয়তো চাকা নিয়ে আসতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, অনেকগুলো প্রাথমিক লক্ষণ বলা হয়েছে। এর প্রত্যেকটি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পেলেও কিন্তু আপনার ক্যান্সার নাও হতে পারে। কিন্তু বিষয়টাকে সহজভাবে না নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ক্যান্সার যদি প্রাথমিক স্টেজ থেকে শনাক্ত করা যায়, তাহলে এটা কিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি।